গাজীপুর শ্রীপুরের আমির আলী তার বসতঘরের পাশেই নিজের কবর খুঁড়ে রেখেছেন। সাত বছর যাবত খুঁড়ে রাখা ওই কবরের পাশেই বসে থেকে দিনের অধিকাংশ সময় কাটান, প্রয়োজন হলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করেন। এদিকে স্বামী স্ত্রী দুজনের মধ্যে বোঝাপড়া করেছেন, যার আগে মৃত্যু হবে সে যেন পাশাপাশি দুজনের কবরের ব্যবস্থা করেন। মোহাম্মদ শফিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। মৃত্যুর আগে কবর খুঁড়ে রাখার এমন ঘটনা গাজীপুর শ্রীপুরের পৌরসভার লোহাগাছ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুধু কবর খুঁড়ে রাখাই শেষ নয়, আমির আলী কাফনের কাপড়ও এনে রেখেছেন। এ প্রসঙ্গে আমির আলী বলেন, মৃত্যুর পর তার কবর খোঁড়ার জন্য কাউকে যেন পরিশ্রম করতে না হয় সেই ভাবনা থেকেই তিনি এই কাজটি করেছেন। অন্য কোনো বুদ্ধিতে করছি না, অন্য কোনো ভয়ে করছি না, আমার নিজের জ্ঞান খাটাই আমি করছি, আমি নিজে নিজে করছি, কেউ এর কামলা না মুড়ি নিয়ে কিছু। আমি মন্ডল নাম থাকো নাম থাকো মন্ডল আবার মন্ডল নাম থাকো সকল, এই জন্য আমি করছি এটা, হ্যাঁ আমার করছি, আমি এটা করি পরে করছি, এই জায়গা আমার লাগে রাখ। আশেপাশের লোক ছাড়াও বিভিন্ন এলাকা থেকে খবর পেয়ে লোকজন খুঁড়ে রাখা কবর দেখতে আসছেন। কবর যে খুঁড়ছে এটা তো কবর দেখছি, আরে খুঁড়তে দেখছি না কবর দেখছি। কবর খুঁড়ে এখানে সাইডে বসে নামাজ পড়ে, এখানে বসে থাকে, তার নিজের কবর নিজে খুঁড়া রাখছে, বুর্গা ফোনে আর কাপড় বলে আইনা রাখছে। না আমি কেমন সবাই করে আছে, মৃত্যুর কবর কেন মৃত্যু ওই বোন নাকি রাখা আছে না। বয়স বেশি হওয়ায় আমির আলীকে বয়স্ক ভাতার কার্ড করে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর। আমি তার এবার বয়স্ক ভাতা করে দিছি, বা আপনি মিলাত মিলাত করে কোন মুড়ি জানার তো বললাম আর কি, হ্যাঁ বা যে এর ভিতরে জানা যাতো না গুরুসাতে লেগে ভাই বানাইছে সব কিছু করছে আর কি। নিজের কবরের পাশেই তার স্ত্রী আমেনা বেগমকে যেন কবর দেওয়া হয় এবং কবরের দেখভাল করা হয়, এই শেষ ইচ্ছাটুকুই রাখেন একমাত্র ছেলের প্রতি। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।